করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ তথা বিশ্ব। এ রাজ্যে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত নয় অক্সিজেনের সরবরাহ। সেই সঙ্গে করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার অসনের সংকেত দিয়েছেন বিজ্ঞানীরা। এরকম অবস্থায় সর্বরকমভাবে প্রস্তুত থাকতে চাইছেন রাজ্য সরকার। শুক্রবার দিন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার উদ্যোগে চালু হলো সেফ হোম। এই প্রথম ন্যাচারাল অক্সিজেন সম্বলিত সেফ হোম, যেখানে 24 ঘন্টা বেশি অক্সিজেন দেয় এমন 10টি গাছ রয়েছে, থাকছে অক্সিজেন কনসেন্ট্রেটর। পাশাপাশি পরিবেশ দিবসের প্রাক্কালে বিধায়ক শশী পাজার এক অভিনব উদ্যোগ, 20 পেটে অক্সিজেন, 20টি কনসেন্ট্রেটর এবং অক্সিজেন সিলিন্ডার সহ 6 জন ডাক্তার আয়া এবং 3 জন নার্স নিয়ে সর্বপ্রথম কলকাতা কর্পোরেশনে চালু হচ্ছে এই সেফ হোম। এদিন এই অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভা প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ। অনেকেই ধারণা যে এই ওয়েভটা এবার সত্যি রাজ্য সরকারের প্রয়াসে অনেকটা কোভিড নিয়ন্ত্রণে, এবং আমরা এখন গ্রাফটা যেটা আমরা সকলেই চাই নিম্নগ্রাফি, আমরা চাই যে চলেই যাক কোভিড পুরোপুরি। কিন্তু তবুও আবার দেখছেন তার সাথে সাথে যে তৃতীয় স্তরের কিংবা তৃতীয় একটা ঢেউ, থার্ড ওয়েভ যেটা বলছে, যে সংক্রমণ আবার আসবে। কারণ যে ভাইরাসের যে মিউটেশনটা সবসময় ঘটছে, ফলে প্রস্তুতি নিয়ে রাখা ভালো। তাই উত্তর কলকাতার দর্জিপাড়া অঞ্চলে যে সেফ হোম আজকে খোলা হয়েছে 20 বেডেড, যেখানে অক্সিজেন কনসেন্ট্রেটর সহ আমাদের সমস্ত ব্যবস্থা রয়েছে একটা সেফ হোমের জন্য। অ্যাসিমটোম্যাটিক কোভিড পজিটিভ পেশেন্ট আসবে, সিমটোম্যাটিক কোভিড পজিটিভ পেশেন্ট আসবে, উভয় পুরুষ এবং মহিলা এখানে ভর্তি হওয়ার সেই সুযোগটা রয়েছে। এবং আগামী দিন যদি সত্যি পিডিয়াট্রিক পপুলেশনের দিকে আমাদের যদি নজর রাখে, এই যে বলছে যে তারা নন ভ্যাকসিনেটেড থাকছে, সুতরাং সংক্রমণ যদি তাদের উপরে হয়, তাহলে সেটাও পিডিয়াট্রিশিয়ান ডক্টরকে একটা আমরা তাকেও টিমে যদি নিয়ে তার পক্ষ থেকে যে অ্যাডভাইস থাকে, এবং যদি এই ইউনিটটাকে সেইভাবেও তৈরি করা যায়, তাহলে দোতলাতে দেখবেন আরও 6টা বেডের স্কোপ রয়েছে। সেটা অবশ্য এখন আলোচনা সাপেক্ষে। তবে হ্যাঁ, তার সঙ্গে আমরা আজকে এই দেখবেন যে এখানে ইন্ট্রোডিউস করেছি এই গাছগুলো, দেখছে খুব সহজে আপনি ভাববেন যে গাছ কী করছে এই ওয়ার্ডে, একটা কোভিড ওয়ার্ডে, কিন্তু এই গাছগুলো পুরোপুরি 24 আওয়ার্স অক্সিজেনই দেয়। সুতরাং অক্সিজেনও দেওয়া যায়, মেডিসিনাল প্লান্টস আপনি অ্যালোভেরা পিপল আরও এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 24 ঘন্টায় কিন্তু বাতাসের মানে বাতাসকে অক্সিজেন দিচ্ছে। সেখানে পেশেন্ট রয়েছে, এক তো দেখতে তার ভালো লাগবে, দ্বিতীয়ত দেখি এর ইউটিলিটিটা আমরা এটাকেও অ্যাসেসমেন্ট করতে পারি যে কতটা আমাদের জন্য পজিটিভ হয়েছে এবং কতটা কাজে লেগেছে। সুতরাং নিষ্পাপ এই গাছগুলোকে যারা নিশ্চুপে আমাদের অক্সিজেন দিচ্ছে বাতাসে, তাদেরকেও আজকে এই কোভিড ওয়ার্ডে সামিল করা হয়েছে। সো ইট ইজ এ কম্বিনেশন, এনভায়রনমেন্টের একটা কম্বিনেশন, এনভায়রনমেন্টের যে মেডিসিনাল অ্যাসপেক্ট সেটাকে ব্যবহার করার একটা চেষ্টাও হয়েছে। হ্যাঁ, না সেটাই বলছি যে ব্ল্যাক ফাঙ্গাসে নানাবিধ কারণ আছে, সেই কারণগুলো এবং যেখানে আপনারা দেখবেন যে যার জন্য ডাক্তাররা এখন আলোচনা করছেন যে কিছু কিছু ওষুধ যেগুলো কোভিডেতে দেওয়া হয়েছে, যদি না প্রয়োজন হয় না কন্টিনিউ করা, না দেয়া, অনেক সময় অতিরিক্ত দেয়া। আমরা সেদিনকে পড়ছিলাম যে জিঙ্কও যদি অনেক বেশি দিন পেশ খেতে দেন, সেই জিঙ্ক কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসের যে পছন্দ করে, আক্রান্ত হওয়ার চান্সটা থাকে। সুতরাং তার চিকিৎসা এবং গবেষণা যেমন চলছে, তার সাথে সাথে অবশ্যই আমরা চাইবো না, কারণ ব্ল্যাক ফাঙ্গাস যে ছত্রাক বিষয়টা, এটা ট্রিটমেন্ট করার ক্ষেত্রে একটু ডিফিকাল্টি রয়েছে, যেমন খুব ভালো পেশেন্টের আউটকাম হচ্ছে না। সবটা মিলে এটা বলবো যে সেফ হোমে, কিন্তু এই এই ক্রিটিক্যাল কেসেসগুলো সেফ হোমে হয় না। সেফ হোমের যে কনসেপ্টটা আছে সেটা আগেই বলে দিলাম, সেই অনুসারে কিন্তু এখানে ভর্তি হবে। এবং আগামী দিনে ধরুন এখানে অক্সিজেন কনসেন্ট্রেটর আপনি দেখতেই পাচ্ছেন, আপনারা ছবি নেবেন, এই অক্সিজেন কনসেন্ট্রেটর অবশ্য 5 লিটার পার মিনিট যেমন দেবে, কিন্তু তার ব্যাকআপেও যদি দরকার হয় আমাদের অক্সিজেন সিলিন্ডারেরও প্রভিশন রয়েছে, নেবুলাইজেশনেরও প্রভিশন রয়েছে। আমাদের টিম অফ 4 ডক্টর্স আছেন, প্রত্যেকেই প্রাইভেট ডাক্তার, এবং তারা তাদের স্বেচ্ছায়ভাবে তারা সার্ভিস দেবেন এখানে। তারা এমনও বলেছেন যে আমরা NRBMও করব যদি নিতে হয়। তা এবং এই সেফ হোমটা ট্যাগড হয়েছে উইথ আরজিকর মেডিকেল কলেজ, যদি কোনো ক্রিটিক্যালিটি থাকে তাহলে পেশেন্ট। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।